জানো কি এই জায়গার নাম খাজুরাহো কেন? সময় এই অঞ্চলে প্রচুর পরিমাণে খেজুর গাছ ছিল, তারপর থেকেই জায়গাটার নাম খাজুরাহো। খাজুরাহোকে বলা হয় মন্দির নগরী। কেন বলা হয় শুনো বলি তাহলে। মৌর্য বংশ এবং গুপ্ত বংশের পরে ভারতবর্ষে আরো অনেক রাজবংশ আসে, যার মধ্যে একটি হলো চান্দেলা রাজবংশ। মধ্যপ্রদেশের 24 আওয়ার্স ফুড চ্যালেঞ্জের ভিডিও যারা এখন অবধি দেখোনি তাহলে ঝটপট দেখে নাও উপরে আইলিং থেকে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি খাজুরাও দেখার জন্য। আমরা সাতনার আমার পাটনা থেকে গাড়ি বুক করেছি, শুধু একটা স্পট ঘোরাবে 5000 টাকা। ডিস্টেন্সটা অনেকটাই দূর, যেতেই লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। যারা মধ্যপ্রদেশে ট্রিপ করতে এসছো তারা খাজুরাওয়ের আশেপাশে অনেক হোটেলও পেয়ে যাবে। হোটেলের রেট শুরু হচ্ছে মাত্র 800 থেকে 2000 টাকার মধ্যেই। চা টা খেয়ে আবার চললাম খাজুরাওয়ের দিকে। অলমোস্ট আমরা এসেই গেছি, ওই যে দেখা যাচ্ছে দূর থেকে খাজুরাওয়ের মন্দিরের মাথাগুলো। এখানে মন্দিরগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পশ্চিম গোষ্ঠীর মন্দির, একটা হচ্ছে পূর্ব গোষ্ঠীর মন্দির, আর একটা হচ্ছে দক্ষিণ গোষ্ঠীর মন্দির। এই চন্দ্রদা রাজবংশের চন্দ্র এবং হেমবতীর পুত্র চন্দ্রবর্মন তিনিই চন্দ্রদা রাজবংশের প্রতিষ্ঠাতা। এই চন্দ্রদা রাজবংশের রাজারা এখানে মোট 85টি মন্দির তৈরি করেছিলেন, যেগুলো আবার বিভিন্ন ভাগে বিভক্ত, আর সেই ভাগগুলোই হচ্ছে এরকম পশ্চিম পূর্ব আর দক্ষিণী ভাগ। মধ্যযুগের ভারতবর্ষের শিল্পকলা যে কত সুন্দর ছিল সেটার এক নিদর্শন হচ্ছে এই খাজুরাহোর মন্দিরগুলো। কত নিখুঁত ভাবে করা এই প্রত্যেকটা স্থাপত্য শিল্পগুলো, প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে সুন্দর কারুকার্য, সিঁড়িগুলোতে অতি সুন্দর হাতের কাজ। কিছু মন্দির আছে শিবের মন্দির, কিছু আবার আছে পার্বতী। এই মন্দিরটি যেরকম শিবের মন্দির। তবে হ্যাঁ, গরমকালে আসার জন্য কিন্তু একদমই রিকমেন্ড করব না, তোমরা আসতে হলে শীতকালের দিকে কিন্তু আসতে পারো। কারণ কি, মন্দিরের খাড়াই সিঁড়িগুলোতে উঠতে কিন্তু খুবই কষ্ট হবে একটু হলেও, আর যারা আসবে তারা কিন্তু সঙ্গে মনে করে একটু জল ক্যারি করো। আর সব থেকে বেস্ট টাইম অক্টোবর থেকে মার্চ মাস অবধি। আচ্ছা, এখানে বলে রাখি খাজুরাহোতে কিন্তু একটা এন্ট্রি ফিজ আছে, যেটা কিন্তু 30 টাকা পার হেড। এই তিন ভাগের গোষ্ঠীর মধ্যে কিন্তু পশ্চিমী গোষ্ঠীর মন্দিরগুলো সবচেয়ে বেশি ঐতিহ্যপূর্ণ। পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখতে মোটামুটি সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, তাই হাতে একটু সময় নিয়েই আসতে হবে আর কি। নেক্সট চলে এসেছি চিত্রগুপ্ত টেম্পলে। এতগুলো মন্দিরের এতগুলো সিঁড়ি উঠতে উঠতে কিন্তু আজকে সত্যি খুব কষ্ট হচ্ছে। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। তবে হ্যাঁ, এখানকার সব মন্দিরগুলো কিন্তু মোটামুটি একই ধাঁচেরই তৈরি। ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে মধ্য ভারতে বিভিন্ন মুসলিম রাজবংশের শাসনামলে এই মন্দিরসমূহ দুর্গমতার জন্য অবহেলার লোকচক্ষুর অন্তরালে চলে যায়। এরপর 1830-এর দশকে ব্রিটিশ সার্ভেয়ার টিএস বার্ট স্থানীয় হিন্দু ব্যক্তিবর্গের পথনির্দেশনায় জঙ্গলাকীর্ণ এই জায়গাটি গোটা বিশ্বের কাছে পুনরাবিষ্কার করেন। এর কয়েক বছর পর আলেকজান্ডার কানিংহাম এই মন্দিরসমূহ সংক্রান্তি তথ্যাদি সুবিন্যস্ত করেন। এই এত কিছু জানার পরে মধ্যপ্রদেশে এসে খাজুরাহোতে না আসলে কিন্তু খুব বড় একটা মিস হয়ে যাবে। আমাদের এই পুরো জায়গাটা ঘুরতে মোটামুটি 2.5 ঘন্টা মতো লাগলো, কিন্তু এখানে আর কিছু বিশেষ ঘোরার নেই, যা দেখার আমাদের দেখা হয়ে গেছে। যেহেতু সকাল থেকেই বেরিয়েছি তাই চা বিস্কুট ছাড়া সেরকম কিছু খাওয়া হয়নি, তাই একেবারে লাঞ্চটা করেই আমরা বাড়ির দিকে রওনা দেবো। খাজুরাহোতে আশেপাশে অনেক খাবারের হোটেল দেখতে পেলাম, তো আমরা আপাতত এই হোটেলেই ঢুকলাম। এখানে সাউথ ইন্ডিয়ান পাওয়া যায়, সেখানে প্লেন ধোসা নিয়ে নিলাম, যার দাম 80 টাকা। ধোসা খেতে আমার বড়ই ভালো লাগে, আর এই গরমে দুপুরবেলা ধোসা ছাড়া অন্য কিছু খেতেও ইচ্ছা করছিল না। ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবই হলো, এবার বাড়ি ফেরার পালা। খুব বেশি না হলেও যতটুকু জানতে পেরেছি এই জায়গার সম্বন্ধে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। তবে হ্যাঁ, আজকের খেজুরাহো ট্রিপটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।